সন্দেহ তো আমারও হচ্ছে রে আলতা, কিন্তু কি করব কর, উপরে থুতু ছিটলি তো নিজের গায়েই পড়ে। কিন্তু তাই বলে এত বড় অন্যায় মুখ বুঝে সব সহ্য করব? তা সুরেন সিটার এখন কি কয়? তার সাথে নানা ভাই যে পলা গেল। সিটার তো এখনো কয়েই চলিছে যে জসিমের ভয়ে নাকি সে পালাই গেছে। কথা তো আসলে সেটাই সত্যি, জসিমের ভয়ে তো আসলে পলাইছে। জসিম থানায় থেকে ফিরে আসলে জুরেনের সিটারই তো ধরা পড়ে যেত, সেই কারণেই সে পলাইছে। জসিম থানায় না গেলি পরে তো কোনো হদিসই পাওয়া যেত না। তোর কথাই তো সবকিছু মিলে যাচ্ছে রে আলতা, মনে তো হচ্ছে সবকিছুই ভুয়া। থাক, এইসব কথা তুই আবার তোর ভাইগারের কাছে কইস নে, তাহলে পরে আবার কবে নিজে আমি তাগারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছি। আরে বড় ভাইয়ের জন্যই তো পালানোর সুযোগটা পাইলো। বড় ভাই কি সুন্দর আদর আপ্যায়ন করে কয় আপনি যান ঘরের মধ্যে যান, আমার সামনে থেকে সে সুরসুর করে ঘরের মধ্যে চলে গেল। আমি ঘরে যেয়ে দেখি ঘরের মধ্যে কেউ নেই, ফাঁকা। অবশ্য জুরান তাক আগে থেকেই ভাগানোর চেষ্টা করতেছিল, আমার ধমকের জন্যে পারতেছিল না। সে পলা যাওয়ার পর জুরিনে জিজ্ঞাসা করিস নেই? তাক ভাগায় দেওয়ার জন্য জুরিন কিসের জন্য এত উতলা হয়ে গেছিল? আরে ওই চিটারের সাথে পারা যায়, ওই চিটারের কথা কইস নে, ওর উত্তর তো সবসময় মুখে জোগানোই থাকে। দেখিস আমার না কয়ে ফেলায় যে পলায় নাই, তুই তাক গুম করিস। হয়তো কয়ে ফেলাই তো, কিন্তু ভাগ্য ভালো যা হারান দেখে ফেলিছে পালানোর সময়। হারান নাকি তারে দাবরানিও দিছে কিন্তু ধরবার পারেনি। আচ্ছা আলতা, তোর কাছে কি মনে হয় ওরা কি আব্বা গুম করে ফেলাইছে? ফেলাই বলাই এসব কথা মুখে আনিস নে, এরম করে ভাবার দরকার নাই বিষয়টা, এত খারাপ কথা চিন্তা না করাই ভালো। থানায় যেহেতু জানে নিয়েছে, আমার বিশ্বাস আসল সত্যিটা কি এবার বাইর হয়ে যাবে। জসিম বড় ভাইয়ের সাথে নিয়ে থানায় গেছে জিডি করা লাগা। তুই যদি কিছু মনে না করিস তাহলে একটা কথা কই, দেখে আমার কিসের জন্য জানি মনে হয় পুরো ঘটনাটাই জুরিয়ান আর ফারুক সব জানে, তাগারের মাধ্যমে এই ঘটনাটা ঘটেছে আসলে। সন্দেহ তো আমারও হচ্ছে রে আলতা, কিন্তু কি করব কর, উপরে থুতু ছিটলি তো নিজের গায়েই পড়ে। কিন্তু তাই বলে এত বড় অন্যায় মুখ বুঝে সব সহ্য করব? আচ্ছা চিন্তা করে দেখে এখন যদি সরকার সাসার কিছু একটা হয়ে যায় তখন তখন কি বুঝতে বলছে? থানায় জিডি করা হচ্ছে, এখন পুলিশ তদন্ত করে দেখুক, তদন্তে যদি ওরকম কিছু পাওয়া যায় তখন ব্যবস্থা করা যাবে। না শত হলিও তো আমার বোনের সংসার, বুঝিস তুই?